बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कृषि जागरण यूट्यूब चैनल सुधी दर्शकबृंद अस्सलामु आलैकुम। आज के अपन सामने आमेर जे जाट्टी निये कथा बोलार चेष्टा करछि। एई जाट्टी अल टाइम मेंगो नामे संग्रह करा। आज 2022 सालेर सेप्टेम्बरेर 6 तारीख तो एई समये जाट्टीते बेश भालो मुकुल लक्ष्य करछि। आसले अल टाइम मेंगो बोले कोनो आमेर जात आछे किना ता आमार जाना नेई। आसले एई नामगुलो साधारणत आमरा आमादेर मन घोराभावे दिए थाकि अनेक समय। आमादेर देशे नामेर क्षेत्रे कोनो विधि निषेध नेई बा सरकारी भावे कोनो कड़ाकड़ी आरोप करा नेई। যার দরুন আমরা দেখতে পাই একটি জাতের বিভিন্ন নাম এবং এই নামগুলো দিয়ে মানুষকে বিভিন্নভাবে এক একজন এক একভাবে প্রতারিত করে থাকেন। তো নামের বিষয়ে আসলে তেমন আর কিছু বলার নেই, যেহেতু এটি সরকারি কোনো উদ্যোগ নেই এই নামকরণগুলো নিয়ে, তাই আমরা সাধারণ চাষিরা অনেকেই প্রতারিত হয়ে থাকি। একটি জাতি এক একজন এক একভাবে নামকরণ করে থাকেন। তো এখন নামের বিষয়গুলো এখন মাথা থেকে বলতে পারেন একরকম জেরেই ফেলে দিয়েছি। নাম নিয়ে আর বেশি মাথা ব্যথা নেই, যেহেতু আমাদের দেশে আমাদের দুর্ভাগ্য এগুলোর উপর কোনো কৃষি আইন নেই যার সুবাদে অনেক বাটপাররা বাটপারি করে যাচ্ছেন। এখন মূল বিষয়টি হচ্ছে যে একটি আম খেতে কেমন, ওই জাতটির বার্ষিক উৎপাদন ক্ষমতা কেমন, জাতটি বাণিজ্যিক হবে কি না, সেটি আমাদের একটি জাত ফলিয়ে তা বুঝতে হবে। আমরা অনেক ক্ষেত্রেই অসহায় যেহেতু কৃষিতে দুর্বল আইন থাকার কারণে, আর এই সুযোগে কিছু বাটপাররা বাটপারি করে যাচ্ছেন। সঠিক কোনো তথ্য আমাদের থাকে না, আমরা মন ঘোরাভাবে নামকরণ করে থাকি। তো যাই হোক, এই জাতটির ফলন বেশ ভালো দেখা যাচ্ছে। সেপ্টেম্বরের 6 তারিখ দেখুন এই ছোট্ট চারাটিতে কেমন মুকুল এসেছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। একটু লক্ষ্য করুন এই ছোট চারায়। এখন দেখার বিষয় হচ্ছে যে এই জাতটি খেতে কেমন, এই জাতের সাইজ কেমন, সেটি এখন মূল বিষয়। যদি জাতটি সত্যি সত্যি ভালো হয়ে থাকে তাহলে বিক্রির উদ্দেশ্যে আমি চারা উৎপাদনে যাব। আর যদি দেখি জাতটি খেতে তেমন ভালো নয় তাহলে জাতটির পরিসমাপ্তি ঘটবে, আর যদি ভালো হয় তাহলে এই জাতটি বিক্রির উদ্দেশ্যে চারা উৎপাদনে যাব। সুধী দর্শক, যারা এই চ্যানেলটির সাথে আপনারা আছেন আপনারা অবশ্যই এটির আপডেট দেখতে পাবেন। এই চ্যানেলটির মাধ্যমে আমি আপডেট দিব। আর যারা এই চ্যানেলটির সাথে এখনও নেই, আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো যদি সত্যটি জানতে চান আর তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি সত্যটি তুলে ধরার চেষ্টা করব এবং যে কোনো আম কেটে ভিতরের কী অবস্থা তা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখিয়ে থাকি। আর স্বাদের বিষয়টা আমি দু একজনকে সাথে নিয়ে যে কোনো ফল খেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো সুধী দর্শক, আশা করি এই জাতটির পরবর্তী আপডেট আপনারা দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখতে চাই। আসসালামু আলাইকুম।